জারুলৈ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছতায় সেবা অভিযানক আদরণি। অসমতো আরম্ভ স্বচ্ছতায় সেবা অভিযান। শনিবারের পর দেশজুড়ি আরম্ভ হল স্বচ্ছতায় সেবা শীর্ষক স্বচ্ছতা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়ে দেশের বিভিন্ন স্থানত বিভিন্নজনের সঙ্গে বার্তালাপ করে শুভ উদ্বোধন করে এই অভিযান। ডিব্রুগড় কে নওজওয়ান মেরে সাথিও নমস্তে। নমস্তে স্যার। নমস্তে। অসমতো আজির পর আরম্ভ করা হল এই অভিযান। প্রধানমন্ত্রী মোদীর ভাষণ প্রসঙ্গ শুনি বেলতলার পর এই অভিযান শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। স্বচ্ছতা হি সেবা, অর্থাৎ পরিষ্কার থাকি আর আনকো পরিষ্কার থাকার বাবে উৎসাহিত করি একটা পরিষ্কার পরিবেশ আমি গড় দিব পারিলেহে আমার প্রকৃত সমাজ সেবা হয়, দেশ সেবা হয়। মই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক এনে ধরনের মহৎ কার্যসূচীর বাবে আন্তরিক কৃতজ্ঞতা অসমৰ রাইজর হয়ে জানাইছো। মই বিশ্বাস রাখি উঠি অহা প্রজন্মে অসমৰ বুকুত থকা প্রতিটি অঞ্চল পরিষ্কার রখার নিমিত্তে সকলে জটপর্ণাস্তি চেষ্টা চলাই যাব। বেলতলাত প্রধানমন্ত্রী দেশলৈ দিয়া বার্তা শুনবলৈ মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকে বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অরুণ কুমার সিং, রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস আর বহু নেতা। প্রধানমন্ত্রীর ভাষণের পাছতে হাতে হাতে জারুলৈ মুখ্যমন্ত্রীগীর নেতৃত্বত সকলে অংশ লয় সাফাই অভিযানত। আমি উঠি অহা প্রজন্মক পরিষ্কার থাকিলে সকলে সুস্থ স্বাস্থ্য আর সুস্থ মনের অধিকারী হব পারে আর সুস্থ সমাজ নির্মাণ করব পারে, যেটি আছিল মহামানব মহাত্মা গান্ধীর জীবনের সপোন। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া দীর্ঘতার এই পদক্ষেপ হাতত লৈছে আর এই পদক্ষেপে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। 4.5 লাখ গাঁও এসে হো পুরী তরিকে সে ODF হো চুকে হ্যাঁ দেশভর মে। 2019 জব গান্ধী জয়ন্তী কি 150 সাল হোগা তো উস সময় পুরা দেশ ODF হো যায়গা। কেবল সেয়াই নহয়, রাজপথের জাবর বুটলিও স্বচ্ছতার নিদর্শন দাঙি ধরলে মুখ্যমন্ত্রীগিয়ে। আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে শুভারম্ভ করে রাষ্ট্রজোড়া স্বচ্ছতাই সেবা আঁচনি। প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গত স্বচ্ছতার অভ্যাস করবলে আহ্বান জানায়। গান্ধী জয়ন্তীর দিনা সামরণি পড়ব স্বচ্ছতাই সেবা শীর্ষক কার্যসূচী। কেমেৰা পার্সন মানৱজ্যোতি কলিতাৰ সৈতে সুৰজিৎ শইকীয়া, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।